হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? যদি এখনো মর্নিং না, এখন বাজে 12:30 বেজে গেছে। আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা এখন ফিস্ট করব, তো তার জন্যই আমি আর মাম্পি দিয়ে এখন বাজার করতে চললাম। সব মানে হিসাবপত্র হয়েছে, বাজারে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা সারাক্ষণ দেখ, মানে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু হতে চলেছে। তো চলো এখন বাজারে যাই। আমাদের মুদিখানা বাজার হয়ে গেছে, এবার চলে এসেছি সবজির দোকানে। এখানে সব করে নিচ্ছে, এবার ঝটপট করে ব্যাস বাজার করে ঘরে চলে এলাম। তো এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাবো, কারণ অলরেডি 2 বেজে গেছে। মানে হঠাৎ করে প্ল্যান হলে যা হয় আর কি, হঠাৎ করে 11:30-12:00 সময় এরকম সবাই মিলে হয় যে পিকনিক হলো না একবারও, তো এরকম করবে, তো করলে তো করে আজকেই করবো। দিয়ে সবাই ঝটপট ঝটপট করে সব ফর্দ টর্দ করে আমি আর মাম্পিতে গেলাম বাজারে। তো এইসব হলো, তো যাই 2 বেজে গেছে, এবারে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নি, খেয়ে নি, তারপরে আবার রেস্ট করে তোমাদের কাছে আসছি। দারুণ মজা হতে চলেছে কিন্তু, পিকনিক বলে কথা তাই না? দারুণ মজা হবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। Later that same evening. গুড ইভিনিং, আমি রেডি হয়ে গেছি, সবাই উঠে পড়েছি, আমি এখন পিকনিকের জন্য রেডি হয়ে গেছি। চলো কি করা যায়, চলো রেস্ট নিয়ে একদম রেডি হয়ে তোমাদের কাছে চলে এলাম। তো চলো এবারে দেখি মাম্পি দি মুন্না দিকে ওদেরকে সবাইকে দেখে কি করছে না করছে, কারণ আমার দায়িত্বে পড়েছে চা করা। তো আমি সন্ধ্যাবেলা সবাইকে চাটা করে দেবো, মানে এক একজনের ভাগে এক একজনের পড়েছে আর কি, আমাদের পিকনিকটা হচ্ছে এইরকম। তো সব দেখিয়ে দিই চাটা বসাই, তো তোমরা শেষ পর্যন্ত দেখো। কিন্তু এই যে দুই মূর্তি চলে এসেছে, আর আমি হচ্ছে আর এক, তোরা তিন মূর্তি। তো এই যে আমাদের বাজার দেখেছ, এগুলো সব কাটাকুটি হবে। হ্যাঁ, মুন্নাদির ডিপার্টমেন্টে আছে মাংস, আর মাম্পিদি হচ্ছে আলুরদম, আর মাম্মার ডিপার্টমেন্টে কি হ্যাঁ ইতি আন্টি পনির বানাবে, আর মাম্মা কি বানাবে, হ্যাঁ ডিম। তুই ও বলে চিকেন পকোড়া খাবো, ফিস তো এটা ওটা খাবো। সব একবারে ঝটপট করে কাজে লেগে গেছি আমরা, মাম্মা বসে থাকার দায়িত্বে আছে, সবকিছু দেখছে। তাই ও তুই মটরশুঁটি ছাড়াবে, তাই তো, মাম্মা তো মটরশুঁটি ছাড়াতে পারে। মা এদিকে রসুন ছাড়াচ্ছে, মাম্পি দিদিকে আলু ছাড়াচ্ছে, আমি দেখি কি করা যায়। আমি টমেটো ছাড়াবো, তাই ছাড়াই, ভালো কাজ দিয়েছে আমায়। এই যে আলু ছাড়াচ্ছে, পিকনিকে এটাই মজা বলো, সবাই মিলে একসঙ্গে বেশ করা হয়, দারুণ। এখানে আরেকজন চলে এসেছেন, ইতি আন্টি, মাম্মা আর ইতি আন্টি এখন মটরশুঁটি ছাড়ানোর দায়িত্বে আছে, মানে যে যার দায়িত্ব নিচ্ছে আর কি। আর মাম্মা কত ছাড়িয়ে ফেলেছে দেখো, তুমি এতগুলো ছাড়িয়ে ফেলেছো বাবা। তবে মাম্মাও কিন্তু কাজ করছে, মাম্মার একটাও পড়েনি। মাম্মাকে দেখলে ওইদিকে কেমন নাচ করছে, প্রথমে একটু সবার সামনে লজ্জা পাচ্ছিল, তারপরে এনার্জি পেয়ে গেছে, সবার সামনে চুটিয়ে নাচ করছে, একের পরে গান বলে যাচ্ছে, নেচে যাচ্ছে। তো আমি এবার এদিকে যাই মুন্নাদি ঘরে, মাম্পিদি ঘরে একটু চক্কর কেটে আসি, কারণ মুন্নাদি করছে চিকেন আর মাম্পিদি করছে আলুর দম। তো দেখে আসি চলো কেমন হচ্ছে। হ্যাঁ চলো প্রথমে মাম্পিদি ঘরে যাই। মাম্পিদি এদিকে আলু সিদ্ধ করে ভাজতে শুরু করে দিয়েছে, হাফ হয়েছে, মানে হাফ হাফ করে হচ্ছে আর কি, এরপরে কষানো হবে তাই তো, ভাজার পরে কষানো হবে। চলো এদিকে ততক্ষণ চলুক, আমি একটু মুন্নাদির ঘর থেকে ঘুরে আসি। তোমার এখানে কত দূর? আমার এই মোটে এখন মশলা ঢাললাম, ও তেলে মশলা পড়ে গেছে। এবার শুধু চিকেন তো ম্যারিনেট করাই আছে, যেন ম্যারিনেট করা আছে, এখন আগে কষাবো তারপরে মাংস দিয়ে তারপরে। এত বড় কড়াই না, গ্যাসের সঙ্গে ই হচ্ছে সময় নেবে, বড় উনুন হলে, এটা বড় উনুন হলে তাড়াতাড়ি ই হবে। এখানে কাণ্ড দেখো, শুধুমাত্র ফিস্টের জন্য আবার একখানাতে হয় না, আবার দুটো বক্স লাগাচ্ছে, আর বড় বড় সাইজ আছে। বাজলে কি হবে বুঝতে পারছো? এবার মাম্মা নাচবে তো, তুমি মাম্মা তুমি নাচবে? Thank you.
একদম এর মশলার জাস্ট কালারটা দেখো পুরো ইয়াম্মি এসেছে, এখনই দেখতে কি সুন্দর লাগছে, অসাধারণ স্মেল বেরিয়েছে। আর একটু কষবে না? একটু কষে না, এই জল দিয়ে দেবো। আর মুন্নাদির ওদিকে দেখতেই পেলে তোমরা চিকেন দিয়ে দিয়েছে, কষা চিকেন আর কতক্ষণ লাগে। যাই হোক, রান্না বান্না হয়ে যাক, এবার একটু হালকা করে নাচ হবে, ফিস্ট করবো আর নাচ করবো না তাই এখনো হয় বলো? মাম্মা একাই নেচে দিল কিন্তু আমাদের এখনো হয়নি, রান্না হয়ে এসেছে এবার নাচ হবে তারপরে খাওয়া দাওয়া। আমি শুধু একবার মুন্নাদের মাম্পিদি বললো যে পরে নাচ হবে, তো হয়ে তো হয়েই এসেছে, একটু নাচ না হলে হয় বলো? পিকনিকে রান্নাটা করে নাচবো। হ্যাঁ, তোমারও হয়ে এসেছে, এদিকে মাম্পিদিরও হয়ে যাবে, তারপর নাচ হবে, তারপর খাওয়া দাওয়া। আর এখানে মাম্মা কি করছে? দাদার কাছে বসে তোমার নাচ হয়ে গেল? নেচে আলা হয়ে গেছো তুমি? হ্যাঁ, কি জোরে দেবে, কি দেখছো তুমি? ও বাবা, রমা নাই না? আমাদের রান্না বান্না সবাইকার হয়ে গেছে, তাই এবার চুটিয়ে ডান্স হচ্ছে। আর মা চলে আসো, লজ্জ পেলাম নেই। প্রচুর নাচা নাচির পরে আমরা খেতে চলে এসেছি, তো খাবারের পুরো মেনুটা তোমাদের দেখিয়ে দিই, তখন এঘর ওঘর এঘর ওঘর করে বেরিয়েছি, মেনু গুলো তোমাদের দেখিয়ে দিই চলো। কি বলছো, তোমাদের ছবি তুলবো? আমরা খেতে এসেছি রাত্রে, ফাইনালি খেতে বসে পড়েছি, মাত্র 12টা বাজে, বেশি বাজেনি। তো যাই হোক, তোমরা ভিডিও কেমন এনজয় করলে প্লিজ জানিও, এরকম তো আরো পিকনিকের ভিডিও পাবে, অনেক কিছুই পাবে, তার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, প্রচুর কমেন্ট করো। আজকের মতো টাটা।